হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শায়ন শাহ আপনাদের সাথে। বন্ধুরা, আপনারা যদি কেউ পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান, পোস্ট অফিস ব্যাংকে যদি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। কারণ এই ভিডিওতে আমি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট খুললে কী কী সুবিধা আপনারা পাবেন এবং কীভাবে ফর্ম ফিল আপ আপনাদের করতে হবে পুরো ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের আরেকটি রিকোয়েস্ট করব, আপনারা যারা নতুন গ্লোব বাংলা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে আপনারা এই ধরনের প্রয়োজনীয় ভিডিও দেখার জন্য অবশ্যই গ্লোব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। তাহলেই এই ধরনের প্রয়োজনীয় ভিডিও যখনই আমি আপলোড করব, আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা যদি অন্য কোনো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট আপনাদের থেকে থাকে, তাহলে আপনারা যে যে ফ্যাসিলিটি পেয়ে থাকেন পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট খুললে, তার থেকে অনেক বেশি ফ্যাসিলিটি আপনারা পাবেন। আপনারা যদি নিজেই দেখে নিতে চান যে কী কী সুবিধা বা ফ্যাসিলিটি আপনারা পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে পাবেন, তাহলে আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আপনারা নিজেরাই কীভাবে অনলাইনে চেক করতে পারবেন। তো এর জন্য আপনাদের যে ওয়েবসাইটে আসতে হবে, indiapost.gov.in, এই ওয়েবসাইটে আপনাদের আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই ওয়েবসাইটে আসতে পারবেন। তো বন্ধুরা, এই ওয়েবসাইটটি ওপেন করার পরে এখান থেকে আপনারা নিজেরাও পুরো ডিটেলস চেক করতে পারবেন যে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে আপনারা কী পাবেন, কী কী ফ্যাসিলিটি আপনারা পাবেন। এখানে যে থ্রি ডট যে অপশনটি দেখতে পাচ্ছেন, অপশন মেনু, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে যে মেনু বার ওপেন হয়ে যাবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন ব্যাংকিং পোস্ট অফিস থেকে সেই ফ্যাসিলিটি শুরু হয়ে গেছে। এখানে আপনারা যদি অ্যাকাউন্ট খোলেন তো অনলাইন ব্যাংকিংয়ের আপনারা করতে পারবেন। এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন যে ব্যাংকিং অ্যান্ড রেমিটেন্স, এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে পোস্ট অফিস সেভিংস স্কিম, এই যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্ট অফিস সেভিংস স্কিম, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করে নেক্সট যে পেজটি ওপেন হবে বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ফার্স্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট, এই অপশনে আপনারা ক্লিক করবেন। বন্ধুরা, এখন আমি আপনাদের সেভিংস পোস্ট অফিস যে সেভিংস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আপনাদের ইন্টারেস্ট কত পার্সেন্ট পাবেন বা কী কী ফ্যাসিলিটি আপনারা পাবেন পুরো ডিটেলস এই আপনাদের বলবো। এখানে আপনারা নিজেরও চেক করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাত্র 4% আপনারা এখানে বাৎসরিক আপনারা ইন্টারেস্ট আপনাদের দেওয়া হবে 4%, সেটা আপনাদের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হতে পারে বা জয়েন্ট অ্যাকাউন্ট হতে পারে। এখানে 20 টাকা শুধু আপনাদের লাগবে ওপেনিং অ্যাকাউন্ট, ওপেনিং অর্থাৎ অ্যাকাউন্ট খুলতে মাত্র 20 টাকা আপনাদের লাগবে। বন্ধুরা, অন্যান্য ব্যাংকে যদি আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে যান, তাহলে যেখানে আপনাদের 1,500, 2,000 বা 3,000 টাকা লাগে, এখানে মাত্র 20 টাকা দিয়ে আপনারা সেই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। মানে আপনারা অ্যাকাউন্ট ওপেন করার জন্য ক্যাশ পেমেন্ট করতে হবে, ক্যাশ দিয়ে আপনাদের অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আপনাদের মাত্র 50 টাকা, এখানে যে বলছে যে মাত্র 50 টাকা আপনাদের মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে আপনাদের অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্ট যদি আপনাদের নন চেক ফ্যাসিলিটির হয়ে থাকে, অর্থাৎ আপনারা যদি চেক ফ্যাসিলিটির অ্যাকাউন্ট না বানিয়ে থাকেন, তাহলে মাত্র 50 টাকা মিনিমাম ব্যালেন্স রাখলেও আপনাদের চলবে। কিন্তু যদি আপনারা চেক ফ্যাসিলিটির অ্যাকাউন্ট বানিয়ে থাকেন, তাহলে সেখানে আপনাদের 500 টাকা মিনিমাম ব্যালেন্স আপনাদের রাখতে হবে চেক ফ্যাসিলিটির অ্যাকাউন্ট যদি আপনারা ওপেন করেন। এখানে যেটা বলছে যে সেই চেক ফ্যাসিলিটি আপনাদের যে অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে সেই অ্যাকাউন্টও আপনারা বানাতে পারবেন। এখানে আপনাদের 10,000 টাকা পর্যন্ত যে ইন্টারেস্ট দিয়ে আপনাদের আয় হবে, সেই আয় আপনাদের 10,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি হবে। নমিনেশন ফ্যাসিলিটি রয়েছে, আপনারা অ্যাকাউন্ট যখন ওপেন করবেন তখন আপনার নমিনি কাউকে বানাতে পারবেন, অথবা অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরেও আপনারা কাউকে নমিনি বানাতে পারবেন। এখানে একটি পোস্ট অফিস থেকে আরেকটি পোস্ট অফিসে আপনাদের অ্যাকাউন্ট আপনারা ট্রান্সফার করতে পারবেন। একটি পোস্ট অফিসে মাত্র একটি অ্যাকাউন্ট আপনারা ওপেন করতে পারবেন। এরপরে যেটা বলা হয়েছে যে যারা পরিবারের আপনাদের ছোট ছোট সদস্য রয়েছে তাদের জন্য আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এখানে আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট বানাতে পারবেন, 2 জন বা 3 জনের জয়েন্ট অ্যাকাউন্টও আপনারা বানাতে পারবেন। এখানে বলছে যে অ্যাটলিস্ট 1 ট্রানজ্যাকশন, এই অপশনে বলছে যে অ্যাটলিস্ট 1 ট্রানজ্যাকশন অফ ডিপোজিট অর উইথড্রয়াল, ডিপোজিট অথবা উইথড্রয়াল 3 বৎসরে, 3 ফাইন্যান্সিয়াল ইয়ার, 3 বৎসরে যে কোনো একবার ডিপোজিট অথবা উইথড্রয়াল করলে আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে। এখানে আপনারা এটিএমের ফ্যাসিলিটি পেয়ে যাবেন। তো এই সমস্ত সুবিধা আপনারা এই যে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এবারে আপনারা যদি সেভিংস অ্যাকাউন্টটা ওপেন করতে চান, তো ফর্ম আপনারা সেই ফর্মটি আপনারা অনলাইনে আপনারা ফিল আপ করতে পারবেন না, আপনাদের অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। এই ফর্মটি আপনারা কিভাবে পাবেন আমি সেই অপশনটি এখন আপনাদের দেখিয়ে দেব।
এখান থেকে কি করে সেই ফর্মটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করার পরে সেই ফর্ম আপনাদের পাশে যে পোস্ট অফিস রয়েছে সেখানে আপনাদের জমা করতে হবে। ফর্মটি অনলাইনে ডাউনলোড করার জন্য আপনাদের এই ওয়েবসাইট থেকে একটু নিচের দিকে যেতে হবে। এই নিচের দিকে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে তিন নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন ফর্মস, এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এই ফর্মস অপশনে আসার পরে এখানে যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন কাস্টমস, মানি অর্ডার, তো এইভাবে নিচের দিকে একটু স্ক্রল করে আপনাদের আসতে হবে। নিচের দিকে স্ক্রল করে আসার পরে এই যে সেভিংস ব্যাংক যে অপশনটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে আরেকটু স্ক্রল করে আপনাদের নিচে আসতে হবে। নিচে আসার পরে এখান থেকে আপনারা যে অপশনটি দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর ওপেনিং অফ অ্যান অ্যাকাউন্ট সেভিংস আরডি টিডি 1, 2, 3, 4, 3, 5 ইয়ার্স, এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। তো এই অপশনের পাশে যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক, পিডিএফের লিঙ্ক, এই লিঙ্কে আপনারা যদি ক্লিক করেন তো আপনাদের অ্যাকাউন্ট ওপেনিংয়ের যে পিডিএফ যে ফর্ম সেটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো সেই ফর্মটি তখন আপনাদের প্রিন্ট বের করতে হবে, প্রিন্ট বের করে আপনাদের ফিল আপ করে জমা করতে হবে এবং তার সাথে কী কী ডকুমেন্ট দিতে হবে সে সব তথ্য আপনারা এই ফর্মের এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং, তো এখানে আপনাদের উপরের যে পোর্শনটি রয়েছে এখানে অফিসিয়াল ইউজের জন্য, উপরের ফর অফিস ইউজ, তো এই অপশানে আপনার ফিল আপ করতে হবে না, আপনাদের এখান থেকে পুরো ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, জেন্ডার, এইসব জেনারেল যে সমস্ত ফর্ম ফিল আপ করতে ইনফরমেশান দিতে হয় সেই সমস্ত ইনফরমেশান আপনাদের দিতে হবে। এখানে আপনাদের অ্যাড্রেস দিতে হবে, এখানে ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট, সেকেন্ড অ্যাপ্লিক্যান্ট, থার্ড অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যদি আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট হয় দুজন অথবা তিনজনের হলে তিনজন সেটা দিতে হবে, যদি একজনের হয়ে থাকে তাহলে শুধু একজনের নাম আপনাদের এখানে দিতে হবে ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট, যদি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আপনারা ওপেন করতে চান। তো এখানে পুরো ডিটেলস আপনাদের অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস দেওয়ার পরে এখানে আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে, প্যান নাম্বার দিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন কী কী ফিল আপ করতে হবে, আপনাদের কী কী অপশন, আপনাদের KYC-র কী কী ইনফরমেশান আপনাদের দিতে হবে। তো আপনারা অলরেডি এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবেন, কী কী দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন আধার নাম্বার দিতে হবে, তো এই পুরো ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। এই ফিল আপ করার পরে এখানে আপনাদের সিগনেচার করতে হবে, থাম্ব ইমপ্রেশন অথবা আঙুলের যে ইমপ্রেশন সেটা অথবা সিগনেচার আপনারা এখানে করবেন। এখানে আপনাদের ফটো দিতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ফটো দেওয়ার জন্য স্পেস রয়েছে। নিচের যে পোর্শন যেটা দেখতে পাচ্ছেন যে ফর অফিস ইউজ অনলি, এখানে যেখানে আপনারা জমা করবেন ফর্মটি সেখানে যারা অফিসার রয়েছেন তাদের জন্য এই পোর্শনটা। তো এখানে এই ফর্মটা ফিল আপ করে এর সাথে কী কী ডকুমেন্ট আপনাদের দিতে হবে সেটা অলরেডি জেনে নেবেন, এবং এখানে আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড, এই সমস্ত জেনারেল ইনফরমেশন, এইসব ডকুমেন্ট দিতে হয়। তো আপনারা সেগুলো দেবেন। তো আশা করি পুরো ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি। তো এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং গ্লোব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো জিজ্ঞাসা বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, উইশ ইউ অল দি বেস্ট, টেক কেয়ার।